হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সঙ্গে কিছু মজাদার কিচেন টিপস শেয়ার করব। আশা করছি এই টিপসগুলো তোমাদের ভালো লাগবে আর একটু হলেও উপকারে লাগবে। তো চলো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করে দিই। আজকে আমাদের এক নাম্বার টিপস, দেখো এরকম কাঁচের গ্লাসের মধ্যে যখন আমরা জল ঢালি তখন অনেক সময় কি হয়, গরম চা বা জল ঢাললে এই নিচ থেকে তলাটা ছেড়ে যায় এবং কাঁচের গ্লাস বা কাপটা ভেঙে যায়। তো যাতে না ভাঙে তার জন্য খুব সুন্দর একটা আইডিয়া তোমাদের সঙ্গে নিয়ে চলে এসেছি। দেখো যখনই গরম জল ঢালবো তার আগে আমরা এরকম যদি দুটো স্টিলের চামচ দিয়ে নিই, তারপরে যদি জলটা ঢালি তাহলে কিন্তু কাপটা বা গ্লাসটা ফাটবে না। তার কারণ হচ্ছে যে যখনই আমরা জল ঢালবো, এই গরম জলটা যেই ঢালবো সঙ্গে সঙ্গে এর যে টেম্পারেচারটা সেটা হচ্ছে এই চামচটা টেনে নেবে। তার জন্য কি হবে, কাঁচের কাপ বা গ্লাস কোনোটাই গরম জল ঢাললে কিন্তু আর ফাটবে না। তো কি ভাল লাগলো তো টিপসটা? তো চলো চলে যাই নেক্সট টিপসে। দেখো আজকে আমাদের দু নম্বর টিপস, আমরা যখনই কোনো আপেল কেটে রেখে দিই খানিকক্ষণ পরেই কিন্তু আপেলগুলো কালো হয়ে যায়। যাতে কালো না হয় সেই জন্য আমার কাছে দুটো খুব সুন্দর আইডিয়া আছে। তো চলো প্রথম আইডিয়াটা আমরা দেখে নিই। তো প্রথমে আপেলটা আমি কাট করে নিচ্ছি। দেখো আপেলটা আমার কিন্তু কাট করা হয়ে গেছে। এবার যাতে আপেলটা নষ্ট না হয় সেই জন্য কি করব, আমার দেখো আমার কাছে দুটো এরকম রাবার ব্যান্ড নিয়ে নিয়েছি, সবার কাছেই থাকে। তো এইভাবে আপেলটাকে আমরা রাবার ব্যান্ড দিয়ে এরকম আটকিয়ে নেব। তারপরে কিন্তু খানিকক্ষণ যতক্ষণ খুশি রেখে দাও আপেল কিন্তু আর কালো হবে না। কি ভালো লাগলো তো টিপসটা? তো চলো নেক্সট টিপসে চলে যাই। আপেল নিয়ে আমার নেক্সট টিপস হচ্ছে যে এটা এরকম রাবার ব্যান্ড না লাগিয়ে তোমরা যদি এরকম টিস্যু পেপার বা ফয়েল, কারো কাছে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকলেও ভালো হয়, কিন্তু সবার বাড়িতে সবসময় অ্যালুমিনিয়াম ফয়েল পেপার থাকে না। তো সেই কারণে কি করতে হবে, দেখো এখানে আমি টিস্যু নিয়ে নিয়েছি। তো দেখো এরকম আমি টিস্যু পেপার নিয়েছি, তো এখানে আমি রাবারটা খুলে দিচ্ছি। এবার এই টিস্যু পেপারটা দিয়ে আমরা এইভাবে আপেলটাকে যদি মুড়িয়ে রাখি তাহলে কিন্তু আপেলটা অনেকক্ষণ অবধি ভালো থাকবে। এখানে তোমরা খুলে যাওয়ার জন্য কি করতে পারো, এখানে হয় সেলো টেপ দিয়ে দিতে পারো, নইলে এরকম রাবার ব্যান্ডও এখানে দিয়ে দিতে পারো ওপর দিয়ে, তাহলে কিন্তু আপেলটা অনেকক্ষণ অবধি ভালো থাকবে। চলো চলে যাই নেক্সট টিপসে। চলে এসছি নেক্সট টিপস নিয়ে। দেখো আজকের এই টিপটা কিন্তু ভীষণই মজাদার টিপস একটা। এরকম প্রদীপ কিন্তু আমাদের কালী পুজোর সময় কেনা হয়, তো এক্সট্রা থেকে গিয়েছিল। তো দেখো এটা দিয়ে এই ধরনের গুলো আমাদের ভীষণই কাজে লাগে। তাড়াতাড়ির সময় একটু আদা বা রসুন পেঁয়াজ সমস্ত কিছু তাড়াতাড়ি করে ঘষে নিতে ভীষণই, কিন্তু সবসময় ব্যবহার করতে করতে কিন্তু এর ধারগুলো চলে যায়। তো এর ধারটা যাতে আবার ফিরিয়ে আনতে পারি তার জন্য একটা মজাদার টিপস তোমাদের সঙ্গে শেয়ার করছি। এরকম প্রদীপ নিয়ে ওপর থেকে নিচের দিকে এইভাবে বেশিক্ষণ নয়, মোটামুটি 30-40 সেকেন্ড মতন এরকম করলেই কিন্তু, দেখো এইভাবে পড়ছে, এইভাবেই করলেই কিন্তু দারুণ সুন্দর এটা ধার হয়ে যাবে এবং আগের মতন আবার ব্যবহার করতে কোনো অসুবিধে হবে না। আবার দেখো আবার এটাও আছে, এটারও ধার কিন্তু ওরকম চলে গেছে। তো এইভাবে আমরা এটাকে এরকম করে দিলেই কিন্তু আবার আগের মতো ধার চলে আসবে। কি ভালো লাগলো তো টিপসটা? এই টিপসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আমাদের নেক্সট টিপস হচ্ছে এরকম বিস্কুটের কোটো নিয়ে। অনেক সময় কি হয়, বিস্কুট নিতে গিয়ে বাচ্চারা কোটোটা ঢাকনেটা ঢিলা করে রেখে দেয় এবং বিস্কুটগুলো ভেতরে আস্তে আস্তে খারাপ হয়ে যায়, নরম হয়ে যায়। যাতে নরম না হয় তার জন্য একটা দারুণ টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই বিস্কুটের কোটোর মধ্যে আমরা কি করব, এখানে আমি এক চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি। এরকম চিনি দিয়ে নিয়ে তারপরে আমরা ঢাকনাটা লাগিয়ে রাখছি। ঢাকনা যদি ঢিলাও থাকে তাহলেও কিন্তু বিস্কুট তাড়াতাড়ি নরম হবে না। তো কি ভালো লাগলো তো আজকের টিপসটা? তো চলুন চলে যাই নেক্সট টিপসে। আজকে আমাদের নেক্সট টিপ, দেখো নেক্সট টিপ হচ্ছে আমাদের হানি নিয়ে। যখনই আমরা বাচ্চাদেরকে বা নিজেরাও খাই তখন আমরা এরকম করে চামচের মধ্যে প্রথমে মধুটাকে ঢেলে নিই। ঢেলে নেওয়ার পর তারপরে আমরা এটাকে বাটির মধ্যে দিয়ে দিই। দেখো বাটির মধ্যে দেওয়ার পরে সত্ত্বেও কিন্তু গোটা মধুটা কিন্তু বাটিতে গেল না, খানিকটা চামচে লেগে থাকলো, এবার অর্ধেকটা চামচেই থেকে গেল। এবার এটা থেকে সরাতে গেলে আমাদেরকে হাত আঙুল ইউজ করতে হবে। তো সেটা না করে যাতে চামচ থেকে সমস্ত মধুটাই বাটির মধ্যে পড়ে যায় সেই জন্য একটা বড় খুব সুন্দর টিপ তোমাদের সঙ্গে শেয়ার করছি।
তো আমাদের যাতে পুরো মধুটা পড়ে যায় বাটির মধ্যে তার জন্য কি করতে হবে, দেখো এখানে চামচের মধ্যে একটুখানি আমি ঘি লাগিয়ে দিচ্ছি, জাস্ট এক ড্রপ মতো ঘি লাগিয়ে দেব, তারপরে এর মধ্যে আমরা মধুটা নিয়ে নিচ্ছি। এবার আমরা বাটিতে ঢেলে দেব, দেখো কি সুন্দর মজার মতন সমস্ত মধুটা আমাদের বাটির মধ্যে চলে গেল। আর দেখো আগের চামচটার কিন্তু মধু এখনো রয়ে গেছে, এখনো পুরো মধুটা পড়তে দেখো এখনো মধু লেগে আছে। তো কি ভালো লাগলো তো টিপসটা? তো আজকে আমার ভিডিও এই পর্যন্তই, কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠিও। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেল একদম নতুন তো তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছুতে এগোতে পারবো না, তো প্লিজ ভিডিওটা যারা দেখছো নতুন বন্ধু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। তো এখনকার মতন আসি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, তোমাদের সঙ্গে দেখা হবে, নমস্কার।